আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় প্রবাসী ভাই সবাই ভালো আছেন? অনেক সময় আমাদেরকে অনেক প্রবাসী ভাইয়ারা স্ক্রিনশট ছবি পাঠায় বা ফোন করে বলে, ভাই কফিল বলছে আমার জরিমানা আসছে, এটা কিসের জরিমানা? ঠিক আছে, এই ধরনের কিন্তু অনেক মেসেজ আসে। এখানে কিছু প্রবাসী ভাই প্রতারণার শিকার হয়, ঠিক আছে, সেটা আমি নিজেই বাস্তবে প্রমাণ। সেটা হলো আপনার ধরেন তামিনাদের ফি আসছে, অন্য আরেকটা মুয়াসাসার আপনার স্ক্রিনশট করে পাঠাইলো যে তোর 4,000 রিয়াল জরিমানা আসছে, ঠিক আছে, মুয়াসাসার জরিমানা আসছে, টাকা দিতে হবে। এখন এই টাকাটা কি আপনার? সেটার জন্য যদি আপনার কফিল ভালো হয় তাহলে কোনো মুক্তব্য সহযোগিতা নিয়ে আপনি এটা তদন্ত করতে পারেন যে এটা কি কফিলের কি না। আবার দেখা যায় কিছু মেসেজ আসে কফিলের নামে, ধরেন মামলা আছে, ঠিক আছে, কফিলের কোনো কিস্তি আছে, সেটার কোনো জরিমানা বা কিস্তি আসছে, সেটার টাকা আসছে তার উপর, সেটার মেসেজ করে আপনার স্ক্রিনশট করে পাঠিয়ে দিলেন। এখন আমাদের প্রবাসী ভাইরা আরবি জানে না, অনেকেই আরবি পড়তে পারে না বা জানে না, এই জন্য যখন একটা কোনো ছবি পাঠায় তখন মনে করে যে হওয়া মনে হয় আসতে পারে, ঠিক আছে। তো এও অনেক কফিল আছে আসলে মানুষ অর্থাৎ উম্মাল থেকে কীভাবে টাকা হাতিয়ে নেবে সেটা ধান্দা শুরু করে খোঁজে। তো এই ধরনের যদি সমস্যা আসে তাহলে আপনার যদি নিকটতর যে কোনো মুক্তব যদি থাকে তাহলে সেটা মুক্তব নিয়ে দেখাবেন, বা অভিজ্ঞ কোনো বড় ভাই থাকলে সেটা দেখানোর চেষ্টা করবেন। বেশিরভাগে যে কয়েকটা জিনিস আছে আমি সেই কয়েকটা কথা বলি। একটা হলো তামিনাত, তামিনাত কোনো জরিমানা না, তামিনাত হলো আপনার একটা সেদাত অর্থাৎ আপনার গভর্নমেন্ট ফি, আপনি যে মুয়াসার ভিতরে আছেন সেটার জন্য গভর্নমেন্টকে একটা ফি দিতে হয় প্রতি মাসে আপনার বেতনের উপরে নির্ভর করে। ধরুন আপনার বেতন 2500 টাকা, তাহলে 50 টাকা তামিন আসবে, এটা আপনার প্রতি মাসে পেমেন্ট করতে হবে তামিনার থেকে, ঠিক আছে। এটা স্যাদ নাম্বার 060, ঠিক আছে। তো প্রিয় প্রবাসী ভাই, তামিনাদের মেসেজগুলো বেশিরভাগই আমরা পাই, এগুলো স্ক্রিনশট করে পাঠাই। তারপরে দেখা যায় আরও টুকটাক বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু এই কফিল পাঠায়, জরিমানার কোনো টাকার অ্যামাউন্ট পাইলে পাঠিয়ে দেয়। তো এই জন্য আপনি আগে মুক্তব খেদামতের মাধ্যমে কোনো আশেপাশে কোনো নির্ভরিত কোনো মুক্তব থাকলে সেখানে গিয়ে ছবিটা দেখাতে পারেন, নতুবা আপনার এই টাকাগুলো দেখা যায় আপনার কাছ থেকে জোর করে নিয়ে নেবে ভুলভাল বুঝিয়ে। প্রিয় ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।